আমার কাছে তো খুর থাকে, উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব। আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খোঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000-5000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোর পিস্তল কিনে দিব। মনে হ্যাঁ, খবরদার টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না, টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ, চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো, তোর যে মানাইছে না, শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি? হ্যাঁ দেখো, এই তুমি চুরি করছো, তুমি তো চুর। ধরছো না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো, গাছে তো রে। আরে হলো হলো, আমার দাম দিলে এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব। চলো হেঁটে কর, চশমার দরকার নেই। এই ঘর তোর, যা জিনিসপত্র দেখতেছ সব তোর। হায় আল্লাহ, এটা দেখি মদের বোতল, এটা কার করেছিল? আরে শালার পর শালা, থাকতে তো রাস্তায় চিতুয়ে শুয়া, এখন এখানে কাপড় চুরবিছে শুয়া পড়ো। ভাই হন, এইখানে ওস্তাদের একটা জিনিস থাকতো, ওস্তাদে আমুদ ফুটি করত, কয়েকদিন হলো ওইটা পলান দিছে। পলান দিছে হন? ও দেখি দেখি, আর দেখি না, ও যে তোর ওই গামছা লুঙ্গি দেখাইছিলি না, ওগুলো এইখানে পাইতে সংসার পাতে ভালো। আমি জায়গা ইয়ে কই যাও? জামু এখন রেড হিল বাড়ে, ওস্তাদে সপ্তাহ 2 বোতল মদ আর 10,000 টাকা নিয়ে গুলশানা পর ঘরে জামু ফুটি পারতে হবে, একটু নাচ গান হবে। মানে? মানে বোঝো না, সব না গুলশানা হেই যা, ওস্তাদ ওই জায়গায় রাত্রে থাকে। দেখছ না, তোর লোকে কি লাভ করবো? দেখা সব আপনার একটু ভালো না। Hello, Ken.